আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি আমাদের ডিপিআরসি হসপিটাল আউটডোরে আমাদের একজন পেশেন্টের সাথে কথা বলার জন্য, যিনি বেশ কিছুদিন থেকে আমাদের এই হসপিটালে এসে উনি ট্রিটমেন্ট নিচ্ছেন। আমার এই পেশেন্টটি মূলত আমাদের কাছে এসেছিলেন ওনার ফোর লেন্সের ওনার উইকনেস নিয়ে। আসুন দর্শক, ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় কেমন আছেন সেই অভিব্যক্তিটা আমরা একটু ওনার কাছ থেকে জানবো। তার আগে একটু ওনার সাথে একটু পরিচিত হইনি এবং প্রথম যখন এই সমস্যাটা শুরু হয়েছিল কবে থেকে শুরু হয়েছিল এবং কি কি ধরনের উনি ট্রিটমেন্ট করেছিলেন পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। নাম শাহরিয়ার। শাহরিয়ার, তা বাসা কোথায় স্যার? বাসা মোহাম্মদপুর। মোহাম্মদপুরে। যদি কিছু মনে না করেন, আপনি কি পেশার সাথে জড়িত আছেন? বিজনেস করছি। বিজনেস করছেন, আচ্ছা। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে আপনি যেহেতু ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং এটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে শুরু করেছেন এবং এর জন্য আপনি কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বলেন। আমার ফোর লিম্বসের উইকনেস আমি অনেকদিন আগে থেকেই ডায়াগনোসিস হয়, প্রায় বছর দুয়েক আগে। বাট এটা ডাক্তার তখন সাজেস্ট করেছিল আপনাকে কন্টিনিউয়াস ফিজিওথেরাপির উপরে থাকতে হবে। তো আমি বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি নিয়েছিলাম। তো ফিজিওথেরাপির ব্যাপারটা হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে রেগুলারই নিতে হবে। তো অনেক সময় ব্যস্ততার জন্য নেওয়া হতো না, তো সেক্ষেত্রে যদি ঠিক মতো না নিতাম সেক্ষেত্রে উইকনেসটা আরো বেড়ে যেত। তো আমি যখন ডিপিআরসি তে গত 4 মাস রেগুলার থেরাপি নিচ্ছি, তো আগের থেকে আমি বেটার ফিল করছি এবং এখানকার যারা আউটডোরে যারা দেখছে আমাকে তারা খুবই আন্তরিক, তাদের সহযোগিতায় ইনশাল্লাহ আগের থেকে আমি অনেকটা বেটার ফিল করছি এবং এখনো কন্টিনিউশন করছি ফিজিওথেরাপিটা। খুব সুন্দর বলেছেন স্যার। স্যার আমরা একটু পেছন ফিরে যাব। আপনি যেটা বলেছেন গত 2 বছর থেকে আসলে এই সমস্যাটা, তো যখন প্রথম এই প্রবলেমটা আপনি বুঝতে শুরু করেন তখন কি কোনো দুর্ঘটনা ঘটেছিল বা তারপর থেকে আপনি জানতে পারেন, নাকি হঠাৎ করে একদিন দেখছেন যে আপনি উইকনেসটা আপনার? হঠাৎ করি, এটা আসলে মানে কোনো রিজন ছাড়া, রিজন ছাড়াই এটা আমার, আমি ফিল করি যে আমার উইকনেস আসছে ফোর লিমসে। তো ডাক্তারের শরণাপন্ন হওয়া, মানে স্বাভাবিক যে হাঁটা চলা এক জায়গা থেকে আর জায়গায় মুভ করছেন তখন আপনি বুঝতে পারছেন যে আগে থেকে একটু উইকনেস, স্ট্রেন্থটা কম পাচ্ছেন। অনেকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মানে এমনই হয় যে মনে হয় যে আপনার পড়ে যাবে, অনেকে এরকমটা, বা হাঁটা চলা করছেন বা একটু যখন দ্রুত হাঁটছেন আগের মতো দ্রুত হাঁটতে পারেন না, দেখা যাচ্ছে হয়তো বসা থেকে উঠে দাঁড়াচ্ছেন আগের মতো সেই শক্তি পাচ্ছেন না পায়ে, হয়তো ওয়াশরুমে যাচ্ছেন নিজের কাজগুলো করছেন, ভারী কিছু নিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছেন তখন দেখা যায় আগের মতো সেই শক্তি পাচ্ছেন না। অনেকে এমনও মনে করেন যে আপনি পড়ে যাচ্ছে কিনা বা একটু দ্রুত হাঁটতে গেলে বা টাল সামলাতে পারেন, অনেকে এরকম মনে হতে থাকে, হয়তো তারা পড়েন না কিন্তু তাদের মনে হতে পারে, একটা ভীতি কাজ করে, এরকম কি কিছু হয়েছিল আপনার? না, আমার সমস্যাটা প্রথম থেকেই আমি উইকনেসের যখনই বুঝলাম, তো ডাক্তার যখন শরণাপন্ন হলাম তখন ওনারা বললো যে আপনার যেহেতু একটু নিউরো সমস্যা, আপনি এটা কমপ্লিটলি আপনাকে ফিজিওথেরাপির উপরে থাকতে হবে। আপনি কম যখনই আপনি সময় পাবেন আপনি ফিজিওথেরাপি নিলে, আপনি কন্টিনিউয়াস এটা মেনটেন করলে আপনি এটা আস্তে আস্তে ওভারকাম করতে পারবেন। আচ্ছা, তো সেই ধারণা থেকেই আপনি ট্রিটমেন্ট শুরু করলেন। ডিপিআরসি, হোয়াই ডিপিআরসি? কেন ডিপিআরসি? আসার পরে থেকে আসলে পরিবেশটা ভালো, আর এখানে আউটডোরে যারা আছে, আমি আগেও আপনাকে বললাম, ওরা ওদের ব্যবহার খুবই ভালো, ওর বন্ধুত্বপূর্ণ এবং আমাকে অনেক পরামর্শ দেয় তারা যারা আউটডোরে আছে এখানে। মানে টাইম টু টাইম, টাইম টু টাইম আমি যখনই আসছি ওরা আমাকে সাথে সাথেই বলে ভাই আপনি এভাবে যদি এক্সারসাইজ গুলো করেন আপনি ইনশাল্লাহ ওভারকাম করে আসবেন। আচ্ছা, মানে তারা তাদের নিজেদের থেকে আপনাকে অনেক সাজেস্ট করছেন, অনেক কিছু করছেন, তো সেটা পরিপ্রেক্ষিতে আপনি নিজেই ফিল করছেন এখন আপনি আগের থেকে অনেকটা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। স্যার অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন, অনেকে হয়তো জানেন না যে আসলে ফিজিওথেরাপিটা অনেকেই ভাবেন গতানুগতিক হয়তো কিছু এক্সারসাইজ, বাট ফিজিওথেরাপিটা যে আসলে শুধুমাত্র এর এই গণ্ডির ভিতরেই না, এর বাইরেও যে আসলে অনেক কিছু আছে, অনেকেই জানেন না এর মাধ্যমে যে আসলে মানুষ খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আসলে ব্যাপারটা হচ্ছে ফিজিওথেরাপি আপনাকে কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে লং টার্ম নিতে হবে, আপনি খুব শর্ট টাইমে আপনি রিকভার করে আসবেন এটা চিন্তা না করে, যা ফিজিওথেরাপিস্টের সাথে আপনি আসবেন, আসার পর তার পরামর্শ অনুসারে রেগুলার যদি আপনি এক্সারসাইজগুলো করেন এক সময় ইনশাল্লাহ আপনি ওভারকাম করতে পারবেন। দেরি করলে সেই জিনিসটা আপনার জন্য আরো ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষেত্রে একজন থেরাপিস্টের সাথে পরামর্শ করে আপনি রেগুলার ফিজিওথেরাপি করাটা ভালো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য পেশেন্ট আছেন যারা হয়তো অনেকেই খুব সামান্য সমস্যা নিয়ে আসেন, অনেকে আবার অনেক বিশাল সমস্যা নিয়ে আসেন। তো যখনই সমস্যা
যতটুকুই সমস্যা হোক ছোট বা বড়, আমাদের উচিত সাথে সাথে আমাদের একজন কনসালটেন্ট বা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা তাদের শরণাপন্ন হওয়া, এবং সঠিক সময় যদি আপনি চিকিৎসাটা শুরু করতে পারেন খুবই অল্প দিনের ভিতরে কিন্তু আসলে সুস্থ হয়ে ওঠা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।